যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আবারও চলে আসছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য তো আজকের ভিডিওটি হবে একটি অন্যরকম ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে টমেটো দিয়ে এখন বাজারে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যাচ্ছে পাকা টমেটো কাঁচা টমেটো দুটোই পাওয়া যাচ্ছে তো আমি আজকের রেসিপিটি করবো পাকা টমেটো দিয়েও আমাদের দেশীয় যে পাকা টমেটো সেটা দিয়ে তো আমি প্রথমে তেল এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখেন পেঁয়াজ এবং তেল হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো মশলা আমি দিয়ে দিচ্ছি আদা হলুদ হলুদ পাউডার রসুনের পাউডার হাফ চামচ করে এটা হচ্ছে রসুনের পেস্ট এটা হচ্ছে এক চামচ চা চামচে আর এটা হচ্ছে আদার এক টুকরো বরফে এখানেও এক চামচের মতো হবে চার চামচের তো এই সবগুলি মশলা এখন আমি ভালো মতো কষিয়ে নেব তার আগে বাটির মধ্যে যে মশলা ছিল এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে বাকি মশলাটাও আমার হাড়ির মধ্যে পড়ে যায় তো সেই জন্য আমি পানি দিয়ে একটু দিয়ে দিলাম তো এই মশলাটা আমি এখন ভালো মতো কষিয়ে নেব কারণ মশলা কষানোর উপরেই তরকারিটা অনেক কিছু নির্ভর করে তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখান এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি যেই সবজিটা রান্না করতেছি এটা হচ্ছে একটি টমেটোর ভুনা রেসিপি তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলা তো টমেটোগুলোকে চার টুকরা পাঁচ টুকরা করে নিতে হবে টমেটোর সাইজ অনুপাতে টমেটোর পিসগুলো করতে হবে কোনোটা চার টুকরা করছি আবার কোনোটা পাঁচ টুকরো করছি এটা আপনার প্রয়োজন মতো আপনি টমেটো নিতে পারেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি তো এখন আমি সবগুলো টমেটো এই কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি তবে একটা কথা বলে রাখি এই কড়ার মধ্যে আসলে আমার রান্নাটা হয়নি কারণ ছোটো হয়ে গেছে আমাকে মাঝখানে হাঁড়িটা চেঞ্জ করতে হচ্ছে তো সে এটা আমি আপনাদেরকে আগেই বলে দিলাম তো এখন এই টমেটোটা আমি ভালো মতো কষিয়ে নিব তাতে কষানোর পরে টমেটোটা একদম নরম সুন্দর হয়ে যায় তো আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সবার কাছে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ একটা আপনাদের সাবস্ক্রাইব আমার কাজ করার জন্য উৎসাহ বাড়িয়ে দেয় আমাকে ধৈর্য ধরতে সাহায্য করে তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি তো আমার সবগুলো আমার একটু দেওয়া হয়ে গেছে দেখেন আমি হাইটা চেঞ্জ করে নিয়েছি যেটা বলছিলাম একটু আগে যে আমি হাইটা চেঞ্জ করে দিব, আমি হাইটা চেঞ্জ করে নিছি কারণ ওই কড়াইটা একটু ছোটো হয়ে গেছিলো তো সেই জন্য চেঞ্জ করতে হচ্ছে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনি আপনার স্বাদ মতো দিতে দিয়ে দিবেন লবণ কারণ লবণ কেউ একটু বেশি খায় কম খায় সব কিছুই আসলে শুধু লবণ না ঝাল বলেন মিষ্টি বলেন লবণ বলেন এটা যার যার রুচি অনুপাতে খায় তো সেই জন্য এটা যার যার রুচি অনুপাতেই দেওয়াটা সবচেয়ে বেটার আমি মনে করি তো দিয়ে দিচ্ছি আমি লবণ এখন লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে কারণ টমেটোর গায়ের মধ্যে যেন লবণটা ঠিকঠাক মতো লেগে যায় তো আমি এখানে আরও মশলা দিব এটা হচ্ছে এলাচি পাউডার এখান থেকে একটু তিন আঙুলের এক চিমটি এলাচি পাউডার দিয়ে দিব আর এলাচি পাউডারটা দেওয়ার পরে আমি আরও একটা পাউডার দিব সেটা হচ্ছে দারচিনি সেই দারচিনিটা আমি দিয়ে দিব দুই আঙ্গুলের এক চিমটি এলাচিটা দিচ্ছি এইটা দারচিনি এলাচিটা সরি এটা হলো এলাচি আর আগেটা হলো দারচিনি তো এইটা এটা হচ্ছে এলাচি তো এলাচি আমি দিয়ে দিচ্ছি দুই আঙ্গুলের এক চিমটি এবং দারচিনি দিয়ে দিচ্ছি তিন আঙুলের এক চিমটি গুঁড়ো পাউডার তো এইটা এখন আমি ভালো মতো এই টমেটোর সাথে মিশিয়ে নিব তো আমি টমেটোর সাথে আমার মশলা ভালো মতো মিশে গেছে এখন আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজের কলি পেঁয়াজ কলিটা আপনি আমি দেখেন এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি এটা আপনারা কুচি করেও দিতে পারেন কোনো সমস্যা নাই আপনার পছন্দ অনুপাতে আপনি দিয়ে নেবেন তো এখন এই টমেটোর এবং পেঁয়াজের কলিটা যে দিয়ে দিছি এখন পেঁয়াজ কলিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু করব। দেখতে কত সুন্দর লাগছে তরকারিটা খেতে কিন্তু খুব মজা এই টমেটো ভুনাটা। এটা একটা নিরামিষ তরকারি খেতে খুবই সুস্বাদু একদম পেট ভরে ভাত খাওয়া যায় খুবই মজা তো এখন রান্না হয়ে গেছে প্রায় আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য এটা দেখতে একটু সুন্দর লাগতেছে এবং এবার দিয়ে দিব আমি ধনে পাতা কুচি কারণ ধনে পাতা কুচিটা এখন তরকারির স্বাদটা একটু বেশি বাড়িয়ে দেয় ধনে পাতা কুচিটা পরিমাণ মতো দিতে হবে রুচির উপর ভিত্তি করে দিতে হবে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে যত সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি এবং মজা আমার ভিডিওটি ফলো করে যেতে আপনি ভিডিও বানান তাহলে অবশ্যই খেতে অনেক ভালো লাগবে এবং মজা পাবেন খেয়ে তো দেখেন আমি এখনই তরকারিটা নামিয়ে নিচ্ছি কারণ তরকারিটা হয়ে গেছে প্রায় এটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো ঝোল দিতে হয় নাই তো নিজে হাসি খুশি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ